স্যার একটু বেশি সময় দিলেন, 6 মিনিট লাগবে সবাইকে সচেতন রাখো, সবাইকে সচেতন রাখা দরকার। মানুষের মনে সমাজের ধারণা অনেক পারসেপশন আছে, সেই পারসেপশন থেকে উত্তরণের জন্যই কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো করেছি। আমি একটি নিয়োগ শতভাগ সুষ্ঠু দিব এটি হওয়া স্বাভাবিক, কিন্তু সমাজের ধারণাগুলো সেরকম কি ছিল না, যার জন্য সেই ধারণা থেকে উত্তরণের জন্য আমরা নিয়োগ প্রক্রিয়ার প্রথম থেকেই আমরা অনেকগুলো মহৎ পরিকল্পনা গ্রহণ করেছিলাম, যেখানে আমাদের সাংবাদিক বন্ধুগুলো পাশে থেকেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল আমরা সামাজিক মাধ্যমে আমরা কিছু প্রচার প্রচারণা করেছিলাম, সেটি ভাইরাল আকারে দেখা দিয়েছিল। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পটুয়াখালী জেলার শুধু শহরেরই নয় আমরা লিফলেট বিতরণ করেছিলাম, সতর্কীকরণ বিজ্ঞপ্তি যে কিভাবে একজন ক্যান্ডিডেট প্রতারিত হতে পারে। শুধু তাই নয়, আমরা প্রত্যেক থানাতে সেই লিফলেট ব্যানারগুলি দিয়েছিলাম, থানায় যখন সকল প্রত্যাশী লোকজন যাবেন তখন এই লিফলেটগুলো বিতরণ করবেন, এবং সেভাবে আমার প্রত্যেকটি থানায় বিতরণ করা হয়েছে। আমি এই আনন্দঘন মুহূর্তে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই পটুয়াখালী জেলার সম্মানিত নেতৃবৃন্দদের, সম্মানিত সুশীল সমাজ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণকে, আমার সাথে যারা এখানে টিম ছিল বিশেষ করে ভোলা জেলা এবং পিরোজপুর জেলা থেকে দুজন এডিশনাল স্পিয়ার ছিলেন তাদেরকে, পুলিশ হেডকোয়ার্টার থেকে শ্রদ্ধা ভাজন বাংলাদেশ পুলিশের অভিভাবক, তার নির্দেশনায় একজন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার এসেছিলেন মনিটরিং করতে, সুপারভিশন করতে, যারা সার্বক্ষণিক আমাদের সামনে থেকেছিলেন তাদেরকে, আমি আমার সহকর্মীবৃন্দদেরকে, জেলা প্রশাসনকে, এবং যে পটুয়াখালী সরকারি কলেজটি আমরা নিয়েছিলাম যেখানে পরীক্ষা হয়েছিল সেই কলেজের কর্তৃপক্ষকে, আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এত সুন্দর একটি নিয়োগ কখনই সম্ভব নয়, যে কথাটি না বললেই নয়,
আমি পরম কৃতজ্ঞতা করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার দিক নির্দেশনায়, যার সততা, যার ঐকান্তিক প্রচেষ্টার কারণে এই নিরাপত্তাটি আমরা শতভাগ সুষ্ঠু করতে পেরেছি। আমি হাইকোর্টে যাব।